Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো স্বপ্নে আকাশ দেখার তাবিদ কি। আলোচনা অবস্থায় সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনি দেখেন যে স্বপ্নে আকাশ আপনার উপর ভেঙে পড়ছে, এমন স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে এটা আপনার দেশের যেই বাদশাহ আছে উনি অসুস্থ হবে অথবা তার মৃত্যুর ইঙ্গিত বুঝিয়ে থাকে। সফর অবস্থায় দেখলে সে নিজে ফিরে আসবে। কখনো স্বপ্নদ্রষ্টা বাদশাহ বা নেতা তার অনুসারীরা উদ্দেশ্য হয়। যদি আকাশ ভেঙে অনুর্বর ভূমিতে পড়তে দেখে এবং তারা সেখান থেকে খাদ্যদ্রব্য, শস্যাদি ও ধন সম্পদ কুড়িয়ে নিচ্ছে দেখে, আকাশ থেকে প্রচুর উপকারী বৃষ্টিপাত হবে, কেননা বৃষ্টি আকাশ থেকে আসে। স্বপ্নে আকাশ ভেঙে শুধু তার উপর অথবা তার পরিবার পরিজনের উপর যদি পড়তে দেখে, তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে তাদের সংরক্ষিত সম্পদের মধ্যে ধস নেমে আসবে। যদি কোনো ব্যক্তি আকাশ তার উপরে ভেঙে পড়তে দেখে, এই অবস্থায় সে অসুস্থ থাকলে মৃত্যুবরণ করবে। যদি আকাশের নিচে চাপা পড়তে দেখে এবং সেখান থেকে উঠতে না পারে, তাহলে সেটা তার জন্য কবর হবে, অর্থাৎ সে মৃত্যুবরণ করবে। কেউ আকাশে উঠতে দেখলে এবং ভেতরে প্রবেশ করলো, তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে, আল্লাহর অনুগ্রহে সে সফলতা অর্জন করবে ও নৈকট্য পাবে। অনুরূপভাবে মানুষের পক্ষ থেকে মর্যাদা ও কৃতজ্ঞতা অর্জন করবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই। সাবধান, আমাদের নাম আর ছবি হলেই কিন্তু এটা আমি না, আমাদের নাম নিয়ে অনেকেই নানানভাবে ভিডিও প্রচার করছে এবং নানানভাবে মানুষকে উদ্ভট ধ্যান ধারণা দিচ্ছে। সাবধান, আসসালামু আলাইকুম।